হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিও দেখে বুঝেই গেছো যে কী হতে চলেছে এই একটা ভিডিওর মাধ্যমে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় ও দূরত্ব এর যে বেসিক কনসেপ্ট অর্থাৎ জিরো থেকে হিরো তৈরি করার কিন্তু সরঞ্জাম নিয়ে এসেছি পুরো ভিডিওটা প্রথম থেকে দেখবে আর বলতেও হবে না কিছুক্ষণ দেখার পরই মনে হবে যেন পুরো ভিডিওটা দেখি কিছু কথা তো বলবো ভিডিওটা এত কষ্ট করে বানিয়েছি কিছু কথা তো বলতেই হবে এবং তোমাদেরও শুনতে হবে এক মিনিট আমি সময় নিয়ে নেব দেখো বন্ধুরা এই ভিডিও বানাতে আমার প্রচুর পরিশ্রম লাগে অনেক সময় লাগে তাই ভিডিওটি ডাউনলোড করবেন না প্লিজ ভাগে ভাগে ইউটিউব চ্যানেলে এসে দেখবে তাও ঠিক আছে এবং আমার উদ্দেশ্য পরিষ্কার নতুন ছাত্রছাত্রীরা কনসেপ্টটি বুঝতে পারে না তারা প্রথমেই ধরেই শুরু থেকে অঙ্ক করতে শুরু করে দেয় ফলে কোথাও না কোথাও গিয়ে কোনো একটা কঠিন অঙ্কে গিয়ে বেঁধে যায় তারা এবং বোঝানো সত্ত্বেও তাদের সময় লাগে তাই আমি এই ভিডিওতে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করব। ঠিক আছে তো ভিডিওর একটা ভিডিওতে তো হবে না কারণ একটা ভিডিও এই ভিডিওর সময় দেখে বুঝতেই পারছো অনেক ভিডিও আসতে পারে তো তার জন্য প্লে তৈরি করা আছে ডিসক্রিপশন বক্সে দেখে নেবে হ্যাঁ আর ভিডিওতে একটা লাইক দেবে যদি তোমার ভালো লাগে আর কমেন্ট করে তোমার মতামত জানাবে যে এই ধরনের টিউটোরিয়াল কি আরও দরকার আছে তোমাদের আর একটা রিকোয়েস্ট করব যে একজন বন্ধুকে অন্তত শেয়ার করে দেবে বন্ধু ঠিক আছে আর আমাদের স্টাডি স্কুল ইউটিউব চ্যানেলের কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চলো আজকে আমাদের লেসেনের দেখব যে সময় ও দূরত্ব এর বিভিন্ন টাইপ আছে দেখো প্রথম অধ্যায়ে আমরা শিখব মানুষ বাস চোর পুলিশের পেছনে তারা করলো ঠিক সরি সরি ভুল বললাম পুলিশ চোরের পেছনে তারা করলো তারপরে গড় গতিবেগের কনসেপ্ট যাতায়াতের মোট সময়ের পার্থক্য ইত্যাদি ইত্যাদি যে কনসেপ্টগুলো আছে যে টাইপগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু সময় দূরত্বের প্রথম লেসেনটা বলতে পারো বলে না যে রাম স্কুলে ছয় কিলোমিটার গতিতে যায় সে যদি দশ কিলোমিটার গতিতে যায় তাহলে সময়ের এত পার্থক্য হয় এত মিনিট আগে পৌঁছায় এই যে কনসেপ্টগুলো কিংবা একটা চোর চুরি করে পালালো দু ঘন্টা পর পুলিশ জানতে পারলো কিংবা গড় গতিবেগের কনসেপ্ট সব কিন্তু প্রথম অধ্যায়ে আছে আরও একটা টাইপ হয় সময় দূরত্বের সেটা হচ্ছে ট্রেন সংক্রান্ত কি বললাম ট্রেন সংক্রান্ত ইয়াস এগুলোর এক একটা অধ্যায় অবশ্যই এগুলোর জন্য ভিডিও তো আনবই এবার ট্রেন সংক্রান্ত আরও এক্সট্রা অনেক কনসেপ্ট আছে যেমন আপেক্ষিক গতিবেগ কোনো ব্রিজকে যখন ক্রস করে কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ক্রস করে তো আছে তখন যখন করাবো তখন তো আমি বলবোই আর একটা টাইপ আছে সেটা হচ্ছে নৌকা ও স্রোত নৌকা স্রোত সময় দূরত্বের একটা দারুণ অধ্যায় এবং খুব সহজ অধ্যায় আমি করাবো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি ইয়াস গ্যারান্টি আবার বলছি গ্যারান্টি দিয়ে বলছি আমি যখন ভিডিও সে তৈরি করে দেব তোমাদের জন্য তারপরে তুমি আমায় বলবে এই লেসেনটা কেমন লেসেন ঠিক আছে এখন কিছু বলতে হবে না ওকে আর আমি ধীরে ধীরে কাজ করব অত তাড়াহুড়ো করব না কিন্তু প্রিমিয়াম কন্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব দেখো প্রত্যেকটা জিনিস আমাদের জানতে গেলে আমাদের মূল কিছু সূত্র জানতে হয় নাহলে আমরা কি করে করব। সূত্রগুলো কেন হলো আর সূত্রগুলোর ব্যবহার কি সব কিছু আমরা শিখব দেখো প্রথম যে সূত্রটা আমরা শিখবো একবারে বেস সূত্র সেটা যে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় অর্থাৎ দূরত্ব মানে কি ডিস্টেন্স দূরত্বকে আমরা ডিস্টেন্স দেবো গতিবেগকে আমরা স্পিড দেবো এস দিলাম এবং সময়কে আমরা কী দেবো টাইম দিলাম টি দিলাম ওকে অর্থাৎ দূরত্ব সমান গতিবেগ গুণ সময় এটা করলেই আমরা দূরত্ব পেয়ে যাব ধরো আমি বোঝাচ্ছি গতিবেগ মনে করো আমার কুড়ি কিলোমিটার পার আওয়ার এবং আমার মনে করো পাঁচ ঘন্টা আমি জার্নি করলাম বা পাঁচ ঘন্টা ধরে গাড়ি চালা গাড়ি চালালাম তাহলে কতটা দূরত্ব যাব আমরা একশো কিলোমিটার দূরত্ব যাব ঠিক আছে এইভাব এই সূত্র থেকেই আমরা গতিবেগ বের করতে পারবো কিভাবে বের করতে পারবো দেখো গতিবেগ মানে কি স্পিড স্পিডকে এখানে রাখলাম এবং দূরত্বের এই তলায় এই গুণিতক আকারে আছে এই সময়টাকে নিয়ে আসলাম তাহলে দেখে তো দূরত্ব বাই সময় করলে গতিবেগ পাব আমি তোমাদের বলবো যে একটা ফর্মুলাকেই তোমরা সব সময় মুখস্ত করবে তাহলেই তোমরা এই বাকি ফর্মুলাটাও পারবে অর্থাৎ আমি যদি এখান থেকে সময় বের করতে চাই অর্থাৎ টাইম বের করতে চাই তাহলে ডিস্টেন্সকে তলায় গতিবেগ দিয়ে দেবো স্পিড দিয়ে দেবো তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব সময় ঠিক আছে আমি বলে রাখছি আর একবার যে দূরত্বকে ডি দিয়ে চিহ্ন ডিস্টেন্স ইয়ে আর কি গতিবেগকে এস এবং সময়কে টি দিয়ে প্রকাশ করতে পারো এবার আমার যে সমস্যা আমার সমস্যা না মানে আমরা এরকমভাবে করি এস ইজিক্যাল টু ভিটি মানে সায়েন্সে এইভাবে করতে হয় স্মরণ ভেলোসিটি টাইম এইভাবে করে চলে এসছে আর কি বিষয়টা ঠিক আছে তো তোমরা যে কোনো একটা মুখস্থ রাখতে পারো কোনো ব্যাপার না তোমরা মনে রাখতে পারলেই হলো যে ডিস দূরত্বকে ডিসটেন্স ধরবে এবং গতিবেগকে এস ধরবে আর টাইমকে টি ধরবে ওকে আশা করি বুঝতে পেরেছ কিন্তু এখানেই আমাদের দাঁড়িয়ে থাকলে হবে না আমাদের এর ভিতর থেকেই সব থেকে বড়ো মানের মূল কনসেপ্ট বের করতে হবে সেটা হচ্ছে রিলেশান ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক এই যে রিলেশানটা আমাদের জানতে হবে ঠিক আছে দেখো দূরত্ব এখানে একটা জিনিস বোঝায় দূরত্ব এবং গতিবেগ সময় এর মধ্যে সম্পর্ক আছে দেখো কি বলেছে গতিবেগের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক যখন সময় নির্দিষ্ট থাকে খুব মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা আর ভিডিও দেখার সময় আমি বলেই দি ভিডিওটা কীভাবে দেখবে একটা খাতা পেন নেবে এবং দশ মিনিট করে ভিডিওটা দেখবে দশ মিনিট পনেরো মিনিট একবারের পুরো টানা ভিডিওটা দেখবে না সুন্দরভাবে বসে এক জায়গায় দেখবে কারণ একবার শিখে গেলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার শিখে গেলে তারপরে ব্যাস আর কিছু কোনো সমস্যায় নেই তারপরে তুমি শুধু অঙ্কই করবে দেখো গতিবেগের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক এই সরল সম্পর্ক কনসেপ্টটা কি মনে করো দুটো রাশি আছে ধরো এ এবং বি সরল সম্পর্ক মানে এই এইটা এবার দেখো এটার মানে হচ্ছে যখন এ বাড়বে তখন বি বাড়বে যখন এ কমবে যখন এ কমবে তখন বি কেউ কমবে যখন এই রকম সম্পর্ক থাকে তখন সেটাকে আমরা বলবো কি সরল সম্পর্ক আশা করি বোঝাতে পারলাম এবং সাথে কি থাকবে একটা থার্ড জিনিস কিন্তু কনসেপ্ট ইয়ে ধ্রুবক থাকবে হ্যাঁ কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে যেটাকে আমরা বলি কে ধরি এখানে এ ইকুয়াল টু কে বি এই যে কেটাকে ধরি সেইটা কিন্তু মানে কি ধ্রুবক তো এই কনসেপ্ট থেকেই কিন্তু এই কনসেপ্টগুলো বেরোবে তোমরা আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে দেখো ডিসটেন্সকে আমি ডি দিয়েছি স্পিডকে এস এবং টাইম গতিবেগের সঙ্গে অর্থাৎ গতিবেগকে আমি ডিস্টেন্স ধরলাম এবং দূরত্ব গতিবেগের সঙ্গে দূরত্ব দূরত্ব কোনটা এ দেখো গতিবেগ মানে কোনটা এই যে গতিবেগ এস এই এসের সঙ্গে কী সম্পর্ক দূরত্ব মানে দেখো আমি এটাও করতে পারি স্পিডের সঙ্গে দূরত্ব আর গতিবেগ একই বিষয় দুটোই একই বিষয় কোনো সম্পর্ক নেই গতিবেগের সঙ্গে দূরত্বের সঙ্গে দাঁড়াও আমি আবার এখানে লিখে দিচ্ছি এখানে কি লেখা আছে গতিবেগের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক গতিবেগ অর্থাৎ গতিবেগকে আমরা স্পিড ধরতে পারি সরল সম্পর্ক ধরতে পারি তার মানে আবার কি আমি ডিস্টেন্সের সঙ্গেও কিন্তু দূরত্বের সরল সম্পর্ক ধরতে পারি ওকে সেটা আমি পরে আসছি আচ্ছা এবার দেখো কি কি ধ্রুবক থাকতে হবে কি ধ্রুবক থাকতে হবে সেটা সময় ধ্রুবক থাকতে হবে আমি এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি ধরো ধরো তুমি একশো কিলোমিটার যাচ্ছ ঠিক আছে তোমার গতিবেগ হচ্ছে তোমার তোমার গতিবেগ কত দাঁড়াও ধরো তুমি একশো কিলোমিটারের ডিস্টেন্স কভার করছো তোমার গতিবেগ কত গতিবেগ হচ্ছে কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার পার আওয়ার ভালো করে বুঝবে হুম এবার বলেছে সময় নির্দিষ্ট থাকে অর্থাৎ তোমাকে পাঁচ ঘন্টায় চালাতে হবে গাড়ি ভালো করে বুঝবে তোমাকে পাঁচ ঘন্টায় ধরে নিয়ে ধরি পাঁচ ঘন্টায় গাড়ি চালাতে হবে তাহলে যদি পাঁচ ঘন্টায় গাড়ি চালাও তাহলে কুড়ি কিলোমিটার করে গেলে একশো কিলোমিটার তুমি যাচ্ছ কোনো সমস্যা নেই এবার আমি যদি গতিবেগের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক করি অর্থাৎ আমি যদি স্পিডকে বাড়িয়ে দিই স্পিডকে আমি কতক্ষণ করে দিলাম স্পিডকে আমি কুড়ি ছিল আমি তিরিশ করে দিলাম এবং সময় পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় গাড়ি চালাবো তাহলে আমি তিন দেড়শো কিলোমিটার চলে যাব না পাঁচ ইন্টু তিনশো দেড়শো কিলোমিটার চলে যাব তাহলে দেখো আমি যেই স্পিড বাড়ালাম আমি কী আমি কিন্তু দূরত্ব বাড়িয়ে দিলাম অর্থাৎ স্পিডের সঙ্গে অর্থাৎ গতিবেগের সঙ্গে দূরত্বের কী সম্পর্ক সরল সম্পর্ক আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে এইবার আমরা পরবর্তীতে চলে যাব যে গতিবেগের সঙ্গে সময়ের কিন্তু ব্যস্ত সম্পর্ক যখন দূরত্ব নির্দিষ্ট থাকে অর্থাৎ গতিবেগের সঙ্গে গতিবেগ মানে কি স্পিড এর সঙ্গে সময় সময়ের মানে কি টাইম ওয়ান বাই টি এই যে এই যে বিষয়টা এই যে এই যে জিনিসটা সময়ের সঙ্গে গতিবেগের কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে কি যখন দুটো রাশি ধরো একটা বাড়লো একটা কমলো তখন কিন্তু সেটাকে বলবে ব্যস্ত সম্পর্ক কিংবা আর একটা বাড়লো আরেকটা কমলো যখন এরকম কনসেপ্ট আসবে তখন সেটাকে বলবে ব্যস্ত সম্পর্ক আচ্ছা যখন একটা জিনিস কি নির্দিষ্ট দূরত্ব ফিক্স থাকে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ধরো তোমার স্পিড দূরত্ব ধরো একশো কিলোমিটারের জার্নি তুমি ক্রস করবে ভালো করে বুঝবে একশো কিলোমিটারের জার্নি তুমি ক্রস করবে তোমাকে বলেছে এমতাবস্থায় অবস্থায় গতিবেগের সঙ্গে সময় অর্থাৎ তোমার গতিবেগ ধরো মানছি কুড়ি কিলোমিটার হ্যাঁ আচ্ছা সময় মনে করো তোমার লাগে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা লাগে আর কুড়ি কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার গতিবেগ ঠিক আছে কোনো সমস্যা নেই এবার তুমি কি করলে তুমি বাড়িয়ে দিলে স্পিড বাড়িয়ে দিলে পঁচিশ করে বললো ভাই চ পঁচিশ কিলোমিটার একটু গাড়িতে গাড়িটা গতিতে চালা হ্যাঁ যখন তুমি স্পিড বাড়িয়ে দিলে তখন তোমার এই একশো কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে চার ঘন্টা সময় লাগবে কারণ চার পঁচিশ কী একশো তাহলে তুমি দেখো তুমি এখানে স্পিড বাড়াচ্ছ আর তোমার এখানে যাওয়ার সময় কি করলো কমে গেল। দেখো পাঁচ থেকে চার হয়ে গেল তাহলে যখন তুমি একটা বাড়ালে কিংবা তুমি মনে করো কুড়িতে গাড়ি চালাচ্ছ তুমি বললো ভাই চ পঞ্চাশে গাড়ি চালা তাহলে তুমি যখন পঞ্চাশ কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছো তখন তোমার একশো কিলোমিটার যেতে কী কত ঘন্টা সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে দেখেছো তুমি যত যত স্পিড বাড়াবে তোমার তত তত টাইম কমবে এই জন্য আমরা বলি যে দূর গতিবেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক এখানে আমি স্পষ্ট ভাষায় বড় বড় করে লিখে দিয়েছি যখন দূরত্ব ফিক্স থাকে এইখানটায় আমরা আমি আরও একটা কথা বলে রাখবো কীভাবে লিখি আমরা ধরো গতিবেগ লিখি দুজন ব্যক্তি গতিবেগ গতি বেগ গতিবেগের অনুপাত এ এবং বি রাম ও শ্যামের গতিবেগের অনুপাত মনে করো ফাইভ টু টু ঠিক আছে তাদের যাতায়াতের সময় কত অনুপাত হবে সময় সময় হবে টু টু ফাইভ হয়ে যাবে কারণ একটু আগে আমি পড়লাম যে গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক ঠিক আছে অর্থাৎ গতিবেগ কী গতিবেগ যদি পাঁচ আর দুই হয় তাহলে উল্টে যাবে না তাকে উল্টে গেছে ফাইভ ইস টু 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 ফাইভ আমরা অনুপাতের লেসনে পড়েছি ফাইভ ইস টু টু এর ব্যস্ত অনুপাত কি টু টু ফাইভ ঠিক আছে তো এই যে কনসেপ্টগুলো বলছি এই যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেক অঙ্কে লাগবে প্রত্যেক অঙ্কে লাগবে ঠিক আছে তো এগুলো আমরা শিখব তো আর একবার বলে নিচ্ছি গতিবেগের সঙ্গে সময়ের কিন্তু ব্যস্ত সম্পর্ক যখন দূরত্ব নির্দিষ্ট থাকে এটা তোমরা খাতায় লিখে নিতে পারো ওকে এইবার আমি তোমাদের নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক একটু আগেই করলাম সময় মানে টাইম টাইমের সঙ্গে কি দূরত্ব দূরত্ব মানে ডিস্টেন্সের কি সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক কিভাবে ধরো এখানে কি গতিবেগ ফিক্সড তোমার বাবা তোমাকে বলেছে ছেলে তুই পঞ্চাশ কিলোমিটারের কিলোমিটার পার আওয়ারের উদ্ধে তুই যাবি না গাড়ি চালাবি না পঞ্চাশেই গাড়ি চালাবি হুম এবং পঞ্চাশে গাড়ি চালাবি এবার মনে করো তুমি কোনো একটা ডিসটেন্স মনে করো তুমি দু ঘন্টা গাড়ি চালাও ঠিক আছে দু ঘন্টা গাড়ি চালাও আর তুমি কত কিলোমিটার যাও একশো কিলোমিটার যাও কোনো ব্যাপার না দু ঘন্টা গাড়ি চালাচ্ছ একশো কিলোমিটার যাচ্ছ আর তোমার বাবা তোমায় ফিক্সড করে দিয়েছে পঞ্চাশের উর্ধে গাড়ি যাবে না গাড়ি চালালে মনে করো গাড়িটা বন্ধ হয়ে যাবে এবার তুমি চাইলে কি আমি বেশি দূরতে আমি দু ঘন্টার জায়গায় আমি বাবা বলেছে দু ঘন্টার জন্য বাইক দিয়েছি আমি তিন ঘন্টা গাড়ি চালাবো আমি তিন ঘন্টা গাড়ি চালাবো যেই তুমি তিন ঘন্টা গাড়ি চালালে তাহলে তুমি কতটা দূরত্ব অতিক্রম করে দেশ যেই তুমি চার ঘন্টা গাড়ি চালালে কারণ তোমার বেগ স্পিড বেগটা ফিক্সড আছে তাই তুমি দুশো কিলোমিটার যাবে দেখো যখনই যখনই তুমি টাইমটা বাড়াচ্ছ তখনই তখনই তোমার দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে তাই গতি সময়ের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক সরল সম্পর্ক আশা করি আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি যদি না বুঝে থাকো তুমি আরেকবার এটাকে দেখে নাও একটু এক মিনিট আগে গিয়ে ঠিক আছে এই যে মূল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু জানতে হবে প্রতি অঙ্কে অঙ্কে চলে আসবে যখনই সময়ের সঙ্গে দূরত্বের রিলেশান আসবে তখনই কিন্তু সরল সম্পর্ক আসবে ঠিক আছে ওকে এইবার দেখো আমরা কিছু সাধারণ সময় সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। যেটা তোমরা অলরেডি জানো তাও আমি একবার বলে দিচ্ছি যেহেতু আমি একটা কমপ্লিট প্রিমিয়াম জিনিস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি দেখো আমরা জানি যে এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড ঠিক আছে এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড সিমিলারলি ছত্রিশশো সেকেন্ড সমান কত ঘন্টা এক ঘন্টা এটাও কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে সাত দিনে এক সপ্তাহ আর বারো মাসে এক বছর এই বেসিক জিনিসগুলো তো তোমরা প্রত্যেকটাই প্রত্যেকেই জানো ওকে চলো এবার যেটা কিছু সাধারণ সময় সংক্রান্ত সমস্যা কিছু সাধারণ সময় সংক্রান্ত সমস্যা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো বলছে ঘন্টা থেকে যখনই তুমি মিনিটে কনভার্ট করবে তখন কি করবে ষাট দিয়ে গুণ করবে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো মনে করো আছে দু ঘন্টা দু ঘণ্টা ঠিক আছে কত মিনিট তাহলে তুমি বলবে একশো কুড়ি মিনিট আচ্ছা তুমি কী করলে দুয়ের সঙ্গে কী করলে দুয়ের সঙ্গে তুমি ষাট গুণ করলে না তাই না তবেই তো তুমি বলতে পারছো দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট তাহলে তুমি ঘন্টা থেকে যখনই যখনই মিনিটে কনভার্ট করবে তখনই তখনই তুমি ষাট দিয়ে গুণ করবে আবার দু নম্বরভাবে তুমি বলতে পারো একশো আশি মিনিট মানে ক ঘণ্টা তিন ঘন্টা কী করলে তুমি তুমি কী করলে তুমি এই একশো ষাটকে ষাট দিয়ে ভাগ করলে তাহলে যখনই যখনই তুমি মিনিট থেকে ঘন্টায় আনবে তখনই তুমি কি করবে ষাট দিয়ে ভাগ করবে ঠিক আছে আমি তোমাদের জন্য দারুণভাবে কিন্তু এই স্লাইড তৈরি করেছি আমার প্রচুর সময় লেগেছে তোমরা বুঝলেই আমার কিন্তু এই সফল হবে এই পরিশ্রম ঠিক আছে আবার কিলোমিটার থেকে মিটারে কিলোমিটার থেকে মিটারে কখন করব কিলোমিটার থেকে মিটার ধরো আমি তোমায় বললাম যে আমি দু মিটার যাই ঠিক আছে সরি আমি উল্টো বললাম দাঁড়াও মনে করো আমি তোমায় বললাম যে দাঁড়াও হ্যাঁ দু কিলোমিটার মানে কত মিটার তুমি বলো দু হাজার মিটার দু হাজার মিটার মানে কি করলে তুমি দুয়ের সঙ্গে কি করলে এক হাজার গুণ করলে অর্থাৎ যখনই যখনই কিলোমিটার থেকে তুমি মিটারে কনভার্ট করবে এক হাজার দিয়ে গুণ করবে বুঝতে বোঝাতে পারছি আবার মিটার থেকে যখনই কিলোমিটার আনবে মনে করো কত মিটারের রে ষোলোশো মিটারের মাঠ ডাব্লুবিপিতে হয় না ষোলোশো মিটারের মাঠ মানে কি তুমি এক হাজার দিয়ে ভাগ করো মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ঠিক আছে তাহলে যখনই যখনই মিটার থেকে কিলোমিটারে আনবে এক হাজার দিয়ে ভাগ এক হাজার কী হয়ে গেল এবার দেখো ঘন্টা থেকে সেকেন্ড যখনই তুমি ঘন্টা থেকে সেকেন্ডে আনবে তখন তুমি কি করবে ঘন্টা মনে করো আমি বলছি যে এক ঘন্টা এক ঘন্টা মানে কত এক আওয়ার মানে কত ছত্রিশশো সেকেন্ড দুই ঘন্টা মানে কত সেকেন্ড বাহাত্তরশো ছত্রিশ দুগুণে বাহাত্তরশো সেকেন্ড তাহলে ঘন্টা থেকে যখনই যখনই তুমি সেকেন্ডে আনবে মনে করো বলেছে দেড় ঘন্টা তার মানে কত সেকেন্ড তাহলে দেড়ের সঙ্গে ছত্রিশও গুণ করে দেবে তাহলে সেকেন্ড হয়ে যাবে আবার সেকেন্ড থেকে তুমি যখন ঘন্টায় আনবা তখন কি করবে ভাগ করে দেবে ঠিক আছে ধরো এখানে বলে যে বাহাত্তর সেকেন্ড মানে কি দুই দিয়ে ইয়ে ছত্রিশও দিয়ে ভাগ করে দেবে তাহলে কি হবে দুই অর্থাৎ দুই ঘন্টা দুই ঘন্টা ঠিক আছে এই যে বেসিক কনভার্সানগুলো আছে অর্থাৎ এক একটা একক থেকে আরেকটা এককে এই জিনিসগুলো জানতে হবে ওকে আর বাকি তো আমি বললাম না যখন মাসকে কিলো ধরো মনে করো আছে তিরিশ দিন এটাকে মাসে কনভার্ট করতে গেলে কি করতে হবে তিরিশ দিয়ে ভাগ করতে হবে এক মাস হয়ে যাবে মনে করো আঠাশ দিন আছে এটাকে সপ্তাহে কনভার্ট করতে গেলে সাত দিয়ে ভাগ হয়ে যাবে মানে চার সপ্তাহ ঠিক আছে আমি আর এগুলো বললাম না কারণ এগুলো তোমরা অলরেডি জানো ঠিক আছে তো এগুলোও কিন্তু আসতে পারে অঙ্কের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতেই পারে কোনো ব্যাপার না এই লেসনে না লাগলে অন্য লেসেনও আসতে পারে ওকে এবার দেখো আমি এই যে বললাম না কিলোমিটার থেকে মিটার মিটার থেকে কিলোমিটার এখানে হাজার দি গু করেছি হাজার দিয়ে ভাগ করেছি হাজার দিয়ে এই বিষয়টা আমি একটুখানি তোমাদের টাচ করে দিতে চাই দেখো আমরা কি জানি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি একটুখানি আলাদা বিষয় বলে দেখছি তোমাদের লিটারটা তরল মিটারটা হচ্ছে দৈর্ঘ্য গ্রামটা হচ্ছে শক্ত কোনো পরিমাপ করার জিনিস এবার যখন মনে করো ভালো করে দেখো এরোটা দিয়েই যাচ্ছে যখন আমি ডান দিক থেকে দিকে যাবে তখন কি হবে ভাগ হবে আবার বলছি যখন দেখতে পাচ্ছ অ্যারোটা ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছে তখন কিন্তু ভাগ হবে ঠিক আছে দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং কিন্তু ভাগ হবে এবার দেখো যখন এরোটা বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে আবার বলছি বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছ তখন কিন্তু এটা গুণ হবে কিভাবে আমি বলে দিচ্ছি দেখো মনে করো আমি বলেছি দুই কিলোমিটার দুই কিমি মানে কত মিটার তাহলে তুমি এখানে আছো এক ঘর দু ঘর তিন ঘর তাহলে কোন দিক থেকে কোন দিকে গেলাম আমি আবার বলছি কোন দিক থেকে কোন দিকে গেলাম এদিক থেকে এদিকে গেলাম ঠিক আছে তাহলে কী হবে গুণ হবে কত দিয়ে গুণ হবে দেখো এক ঘর দু ঘর তিন ঘর তাহলে একের পিঠনে একের পিছনে তিনটে শূন্য দিয়ে গুণ হয়ে যাবে তাহলে দু হাজার মিটার কোটাতে পারলাম ঠিক এইভাবে তোমার যদি সেন্টি বলে সেন্টিমিটারে চলে যাবে ডেসিমিটারে চলে যাবে মিলিমিটারে চলে যাবে তো এগুলো আমি অন্য একটা লেসেনে করাবো বাট এই লেসেনে একটু জাস্ট টাচ করে দিলাম কারণ আমার এখানে কিলোমিটার মিটারের ব্যাপারটা আছে তাই আমার ভাই বোনদের জন্য একটুখানি আমি টাচ করে দিলাম আবার বলছি যখন আমি ডান দিক থেকে বাঁদিকে যাব ভাগ এবং আমি যখন বাঁদিক থেকে ডান দিকে যাবো সরি বাঁদিক থেকে ডান দিকে যাব হ্যাঁ তখন গুণ হবে ঠিক আছে ওকে এইবার আসছে গতিবেগ গতিবেগের কনসেপ্ট জানতে হবে গতিবেগ জিনিসটা কি গতিবেগের মানে বিষয়টা কি হ্যাঁ তো দেখো গতিবেগকে প্রধানত যে দুটো খুব চলিত গতিবেগ আছে যেমন একটা হচ্ছে কিলোমিটার আর ঘন্টা দিয়ে প্রকাশ করা গতিবেগ আর একটা হচ্ছে মিটার আর সেকেন্ড দিয়ে প্রকাশ করা গতিবেগ ওকে এর মানে এটা নয় এর মানে এই কিলোমিটার ঘন্টাই হয় আর কিছু হয় না তা কিন্তু নয় গতিবেগ মানেই হচ্ছে এত সময়ে এত দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলবে গতিবেগ কি বললাম আবার গতিবেগের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে বলা হয় গতিবেগ এবার আমি বলছি এক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে মানে কি মানে কিলোমিটার পার আওয়ারের গতিবেগ ছত্রিশ কিলোমিটার পার আওয়ার মা ঘণ্টা মানে প্রতি ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক আছে আবার মিটার ও সেকেন্ড দিয়ে গতিবেগকে প্রকাশ করলে কী হবে অনেক দেখবে অঙ্কে থাকে যে প্রতি সেকেন্ডে চল্লিশ মিটার অতিক্রম করে প্রতি সেকেন্ডে চল্লিশ মিটার অতিক্রম করে মানে প্রতি সেকেন্ডে মানে কি চল্লিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে যেমনটা এইরকম আকারে লেগে এই দেখো এইরকম আকারে লেগে ঠিক আছে আমাদের প্রধানত দুটোই আসবে উদাহরণ তো আমাদের দিচ্ছি ধরো এরকম আঁকবে ছত্রিশ কিলোমিটার পার ঘণ্টা মানে কি প্রতি ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় আবার এরকমও থাকতে পারে ধরো এক ব্যক্তি ষাট মিনিটে সাত মিনিটে ষাট মিনিটে বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আরে ভাই তাহলে কী তাহলে তার গতিবেগ কত ষাট মিনিট মানে কত এক ঘন্টা এক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যায় তার মানে কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার মানে কি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করে আশা করি বোঝাতে পারছি যে কীভাবে আমরা আর কি গতিবেগুলো প্রকাশ করবো হুম এবার আমরা এখনও কনভার্ট কনভার্টে যাচ্ছি না মানে কোন রাশি থেকে কোন রাশিতে কিলোমিটার পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ডে আমরা এখনও যাচ্ছি না ওটা পরে শেখাচ্ছি তার আগে বলে রাখছি অ্যাকচুয়ালি কী গতিবেগ ঠিক আছে ধরো আবার ভাষাগুলো আমি বলে রাখছি ভাষাগুলো থাকবে এক ব্যক্তি পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ডে দেড়শো কিলোমিটার যায় ভালো করে বুঝবে তাহলে দেড়শো কিলোমিটার যেতে কত সময় লাগে পনেরো সেকেন্ড সময় লাগে তাহলে তুমি ওপরে কি লাগিয়েছি ওপরে আমি দূরত্ব বসিয়েছি এবং নিচে কি বসিয়েছি নিচে বসিয়েছি আমি সময় তাহলে কি পাবো আমরা গতিবেগ পাবো তাহলে এর গতিবেগটা হচ্ছে এটাই এবং এটাকে কাটলে কত হয় দশ তাহলে দশ মিটার পার সেকেন্ড এটা কি পেয়ে গেলাম গতিবেগ পেয়ে গেলাম ঠিক আছে তো এইভাবেই কিন্তু গতিবেগগুলোকে আমাদের প্রকাশ করতে হবে গতিবেগ মানে হচ্ছে গতিবেগের সঙ্গে সব সময় এরকম থাকবে এরকম থাকবে প্রতি কিলোমিটার পার ঘন্টায় যায় প্রতি ঘন্টায় এত কিলোমিটার যায় প্রতি সেকেন্ডে এত মিটার যায় প্রতি মিনিটে এত মিটার যায় যেভাবেই হোক প্রকাশ করবেই করবে এইভাবে ঠিক আছে তো চলো এর পরবর্তীতে আমরা কিছু তথ্য জেনে নিই কিলোমিটার এখানে দেখো দুটো আছে যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গতিবেগের পরিবর্তন এবং আমি তোমাদের দ্বিতীয়তে শেখাবো মিটার পার সেকেন্ডে যখন গতিবেগ থাকবে সেখান থেকে কি করে কিলোমিটার পার ঘন্টায় পরিবর্তন করব। এইটা আমি তোমাদের শেখাবো ধীরে ধীরে শেখাবো চাপনি আমি একটা একটা উদাহরণ দিচ্ছি ধরো আমি আমাদের এখানে থাকলো ছো আমাদের এখানে থাকলো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার আছে এটাকে মিটারে পার সেকেন্ডে পরিবর্তন করব। অর্থাৎ কিভাবে করব দেখো তুমি ভেঙে ভেঙে করবে আমি পরবর্তীতে পাঁচ বাই আঠারো কনসেপ্ট আনছি তার আগে আমি তোমাদের ভেঙে ভেঙেটা শেখাচ্ছি কেন কেন ভেঙে ভেঙে শেখাবো কারণ এই দেখো তোমাকে এই সমস্যার সমাধানগুলো করতে হবে তখন তুমি কি করবে দেখো মিটার মিনিট কিলোমিটার মিনিট মিটার ঘন্টা মিটার ঘন্টা থেকে কিমি সেকেন্ড কিমি মিনিট তো এগুলো কি করে করবে তার জন্য আমি তোমাদের এখন আমি ভেঙে ভেঙে করাচ্ছি দেখ ঠিক আছে তো এই দেখো এখানে কি আছে ঘন্টা আছে তাহলে আমি বলতে পারি এক ঘন্টায় ঘন্টায় যায় কত কিলোমিটার বাহাত্তর কিলোমিটার কত কিলোমিটার বাহাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ডে যায় ডট 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 যায় বাহাত্তর হাজার মিটার কী বললাম তাহলে এক সেকেন্ডে যাবে বাহাত্তর হাজার বাই ছত্রিশশো মিটার তাহলে এইটা এটা কেটে গেল ছত্রিশ দিয়ে দুই শূন্য তাহলে কুড়ি মিটার পার সেকেন্ড হলো বোঝাতে পারলাম তাহলে এক সেকেন্ডে কতটা দূরত্ব যায় কুড়ি মিটার পার সেকেন্ড এটাই বেরিয়ে গেল গতিবিধ কিন্তু পরীক্ষার হলে তো আমরা এত কাহিনী করব না আমরা এটা বোঝার জন্য আমরা এটা বোঝার জন্য শেখার জন্য করছি শেখার জন্য হ্যাঁ পরবর্তীতে আমরা যখন শিখে যাব তখন তুমি দেখবে নিজেই এইগুলোর আর ভ্যালু দিচ্ছ না কিন্তু শিখতে হয় হবেই হ্যাঁ তোমরা যারাই যা যেই দেখুক না কেন আচ্ছা তোমরা মনে করো শিখে গেলে তোমাদের কেউ ভাই আছে বা বন্ধু আছে তাকেও সাজেস্ট করবে যে এরকম একটা ভিডিও আছে যেখানে সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করা আছে একটাই ভিডিও ঠিক আছে তো তোমরা একটু সাজেস্ট করবে ওকে এবার দেখো কিছু আর একটা আমি অফ আর একটা আর করাই তোমাদের ওকে আর একটা ধরো আমার এখানে আছে একশো চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার পার আওয়ার ঠিক আছে এটাকে কীসে কনভার্ট করব মিটার পার সেকেন্ডে কনভার্ট করব ঠিক আছে তাহলে আমি লিখবো এক ঘন্টায় পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় এক ঘন্টায় যায় একশো চুয়াল্লিশ কিলোমিটার এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ডে যায় একশো চুয়াল্লিশ হাজার মিটার ঠিক আছে এটা আমি মিটার হয়ে গেছে কেন মিটার এদিকে দেখাও একশো চুয়াল্লিশ কিলোমিটার থেকে এক এর সঙ্গে দেখো হাজার গুণ করে দিয়ে মিটারে কনভার্ট করেছি কিসে কনভার্ট করেছি মিটারে কনভার্ট করেছি এবার আমায় কিন্তু প্রশ্ন করতে পারবে না যে দাদা এখানে তিনটে শূন্য করে মিটার কেন করলে কারণ কারণ এই দেখো এই দেখো কিলোমিটার থেকে মিটারে কিন্তু আমি তোমাদের এখানেই শিখিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমি শেখাচ্ছি কারণ পরে ইউজ হবে সেটা আমি জানি এবার এক সেকেন্ডে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যাবে একশো চুয়াল্লিশ হাজার মিটার বাই ছত্রিশশো এত মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে তখন কি বেগ হয়ে যাবে প্রতি সেকেন্ডে এত মিটার যাবে তাহলে এটা এটা কেটে গেল এটা দিয়ে করো চার চার ছত্রিশ আর এখানে শূন্য চল্লিশ এটা চল্লিশ হয়ে যাবে মিটার পার সেকেন্ড বোঝা গেল এইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে এইবার দেখো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে পরিবর্তন কী করে করবো আমরা ঠিক আছে ধরো আমি এখানে দিয়েছি দশ মিটার পার সেকেন্ড এটাও একটা বেগ এটাও একটা বেগ একই জিনিসকে কনভার্ট করব। তাহলে লিখবো এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় দশ মিটার এক সেকেন্ডে যায় দশ মিটার তাহলে কিলোমিটারে আনবো তাহলে এক সেকেন্ডকে যখন আমি কিলোমিটারে আনবো কত দিয়ে ভাগ করবো কত দিয়ে গুণ করবো সেকেন্ড থেকে আমি ইয়েতে গেলে ছত্রিশশো সেকেন্ডে যাবে কত মিটার ছত্রিশ গুণ করে দেবো ছ ইন্টু কত হবে এখানে দশের সঙ্গে ছত্রিশশো গুণ হয়ে যাবে এত মিটার বোঝাতে পারছি যে এক সেকেন্ডে যদি দশ মিটার যায় তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাবে দশ ইন্টু ছত্রিশশো মিটার ওকে বোঝা গেলাম তাহলে এক ছত্রিশশো সেকেন্ড মানে কত এক ঘন্টা এক ঘন্টা ঠিক আছে তাহলে এখানে কত হয়ে গেল ছত্রিশ হাজার মিটার হয়ে গেল তাহলে এক ঘন্টায় কত মিটার যায় ছত্রিশ হাজার মিটার এবার এই ছত্রিশ হাজারকে কিলোমিটারে কি করে আনব এক ঘন্টায় যাবে ছত্রিশ ছত্রিশশো হাজার ভাগ এক হাজার মানে কি মানে দেখো মিটার থেকে কিলোমিটারে আসতে গেলে কী করতে হয় ছত্রিশশো দিয়ে হাজার দিয়ে ভাগ করতে হয় আমি এখানে করে দিচ্ছি দেখো ছত্রিশ হাজার ছিল ভাগ এক হাজার তাহলে এই শূন্য শূন্য কেটে গেল তাহলে কী পরে থাকে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার মানে বেগ কত ছত্রিশ কিলোমিটার পার আওয়ার আশা করি বোঝাতে পেরেছি এইভাবে ভেঙে ভেঙে তো আর অঙ্ক করা সম্ভব নয় আমি তোমাদের পাঁচ বাই আঠের কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি ওকে জাস্ট এগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয় হুম আর একটা আমি করাই তোমাদের হ্যাঁ ধরো কুড়ি মিটার পার সেকেন্ড ঠিক আছে এটাকে তুমি কিলোমিটারে কী করে আনবে তাহলে এইভাবে করবে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় কুড়ি মিটার ছত্রিশশো সেকেন্ডে যাবে কুড়ি ইন্টু ছত্রিশশো মিটার তাহলে এক ঘণ্টা হয়ে গেলো ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা আর এটা মিটারে আছে কিলোমিটারে করতে গেলে কী করতে হবে কুড়ি ইন্টু ছত্রিশশো বাই হাজার তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেলো এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো তাহলে ছত্রিশ দুগুনো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে বেগ কত বেরোলো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার মানেই কুড়ি মিটার পার সেকেন্ড মানে আমি আবার বলছি বাহাত্তর কিলোমিটার পার আওয়ার মানেই কুড়ি মিটার পার সেকেন্ড ঠিক আছে এগুলো কনভার্ট এবার পরীক্ষার হল এগুলো সম্ভব নয় তাই তোমাদের আমি তাই তোমাদের আমি এই কনসেপ্ট শেখাবো অর্থাৎ পাঁচ বাই আঠেরোর গল্প শেখাবো কী শুন পাঁচ বাই আঠেরো প্রত্যেক পাঁচ বাই আঠেরো বা আঠেরো বাই পাঁচ দিয়ে যে গুণ হয় এ বিষয়টা কি কেন হয় তো আমি আজকে এটাই বলবো ওকে দেখো প্রত্যেক ক্ষেত্রেই পাঁচ বাই আঠেরোটা গুণ করবে কার সাথে বেগের সঙ্গে কি বললাম বেগের সাথে গুণ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে এই বেগের সাথে এই গুণখানা করতে হবে মানে আমি বুঝিয়ে দিচ্ছি ধরো বলল বলল দশ মিটার আচ্ছা এখানে কত আছে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলেই পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে এবং মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে গেলেই সব সময় কি করতে হবে 18 বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে এবার মাথায় তো যদি গুলিয়ে যায় তারও আমার ট্রিক আছে অর্থাৎ কি বলছেন একবার পাঁচ বাই 18 আঠেরো বাই পাঁচ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো কিলোমিটার এটা একটা বেগ এটা একটা বেগ তো আচ্ছা এটা বড় বেগ দেখো ঘন্টা কিলোমিটার এটাকে থেকে কি করতে যাচ্ছি আমি ছোট করতে যাচ্ছি মানে মিটার পার সেকেন্ডে আনছি ছোটোতে আনছি তাই সবসময় মনে রাখবে ছোটোতে যখনই কনভার্ট করব ওপরে ছোট দিয়ে গুণ হবে অর্থাৎ পাঁচ বাই আঠেরো আবার মনে করো মিটার পার সেকেন্ড আছে মানে এটা ছোটো আছে এটা থেকে বড়তে করতে যাচ্ছি অর্থাৎ কিলোমিটার পার আওয়ার তখন কি কী দিয়ে গুণ করতে হবে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে মানে উপরে বড়টা রাখলাম ঠিক আছে এবার আঠারো বাই পাঁচ কেন আসছে সেটাও আমি বলছি তার আগে বলে দেখছি যে এই গুণটা কিভাবে করতে হবে এটা তো পুরো মুখস্তই করে নাও যে যখনই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনবো তখন পাঁচ বাই যখন যখনই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে আনবো আঠারো বাই পাঁচ মানে ছোট থেকে যখন বড় হব বড় হচ্ছি মানে বড়ো দিয়ে গুণ ছোটো হচ্ছি মানে ওপরে ছোট দিয়ে গুণ ঠিক আছে উল্টে যাবে এইবার আমি সবাল একটুখানি লাস্টের দিকে করাচ্ছি কেন আমি পাঁচ বাই আঠারোটা বসালাম তার আগে আমি কিছু কনভার্ট কনভার্ট করে অঙ্ক অঙ্ক কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি ধরো আচ্ছা ধরো আমার এখানে আছে ছত্রিশ কিমি পার আওয়ার আছে ওকে এটাতে আমি কী করবো মিটার পার সেকেন্ডে নেবো তাহলে একে গুণ কত দিয়ে করবো মিটার পার সেকেন্ডে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবো তাহলে এটা এটা কাটলে কত হবে দুই হবে তাহলে দশ কী হবে দশ মিটার পার সেকেন্ড কী তাড়াতাড়ি হয়ে গেল না তেমনই আমি আর একটা অঙ্ক করাচ্ছি ধরো আমার এখানে আছে তিরিশ সরি ধরো এখানে আছে মনে করো একশো আশি কিলোমিটার পার আওয়ার তাহলে এটা মিটারে কী করে কনভার্ট করবো পাঁচ বাই আঠারো দিক গুণ করে দাও এটা এটা কাটলে কত হয় দশ হয় তাহলে পঞ্চাশ মিটার পার সেকেন্ড আশা করি বোঝাতে পারলাম তো এইভাবে কিন্তু দ্রুত করতে হবে এইবার আমরা মিটার পার সেকেন্ডের কনসেপ্টে দেখব ধরো আমার এখানে আছে কুড়ি মিটার পার সেকেন্ড আছে এটাকে আমি কিলোমিটারে কী করে গুন করব আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে চার চার আঠেরো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার আশা করি বোঝাতে পারলাম সিমিলারলি আমি এখানে করতে পারি কি করতে পারি আমি ধরো তিরিশ করতে পারি তিরিশ মিটার পার সেকেন্ড আছে এটাকে আমি কী করতে পারি আঠারো দিয়ে পাঁচ বাই গুণ করতে পারি ছয় তাহলে ছয় আঠেরো গুণ করে দেবো যেটা হবে সেটাই তাহলে ছয় ষাট আর ছয় আটা আটচল্লিশ মানে একশো আট কিলোমিটার পার আওয়ার আশা করে বুঝতে পেরেছি আচ্ছা এখানেও বলে দিই কি তাদের কীভাবে গুন করলাম দেখো আঠেরোকে ছয় দিয়ে গুণ করা মানে কি ছয় দশে ষাট করলাম আর ছয় আটা আটচল্লিশ করলাম তাহলে এই দুটো যোগ করে দিলাম একশো আট এইভাবে করে আমি শর্টকাটে তাদের গুণটা করলাম ঠিক আছে তো এইভাবে কনভার্টগুলো করতে হয় বিভিন্ন বেগের বেগ থেকে এবার আমি তোমাদের বলবো যেটা সেটা সব সময় মনে করো এখানে আছে একটা দশ মিটারের দূরত্ব দশ মিটার দূরত্ব আমি কখনোই এই মিটার দূরত্বকে কিংবা মনে করা আছে পাঁচ ঘন্টা একে কখনোই কিন্তু আমি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করব না কিংবা পাঁচ বাই আঠারো আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করবো না কেন করব না আমি কখনোই করব না আমি এখানে লিখে দিয়েছি দেখো এই যে গুণগুলো করছি সবগুলো পরিবর্তন করছি এগুলো কাকে করছি গতিবেগকে করছি গতিবেগকে করছি দেখো প্রত্যেক ক্ষেত্রে এই বেগের সাথেই গুণ করতে হবে আমি এটা কী দিলাম গেলাম দশ মিটার পর দূরত্ব মানে দূরত্বের সঙ্গে আমি গুণ করতে পারি না কারণ এটা তো দূরত্ব ডিসটেন্স এটা এটা তো ডিস্টেন্স মনে করো বলে দিয়েছে দুশো মিটারের পথ এর সঙ্গে আমি এসব আঠেরো বাই পাঁচ আর পাঁচ বাই আঠারো এসব কোনো গল্পই আনবই না আনবই না অনেকে কি করে একটুখানি শিখে ভাবে ওই তো করে দাও আঠারো বাই পাঁচ লাগিয়ে দাও দিয়ে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দাও হয়ে যাবে না কনসেপ্ট বোঝো এগুলো বেগের পরিবর্তন করতেই কিন্তু করা হয় ঠিক আছে কিংবা মনে করো আছে বলেছে যে ছ ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ড হয় না ছ ঘন্টাকে কেন করব ছ ঘন্টাকে সেকেন্ডে পরিবর্তন করব ছ ঘন্টাকে আমি মিনিটে পরিবর্তন ইয়ে মিনিটে পরিবর্তন করব পারবো অবশ্যই পারবো কিন্তু আমি ওই পাঁচ বাই আঠেরো কনসেপ্ট লাগাতে পারি না শুধু সিঙ্গেল জিনিসটাকে এটাও আমাদের বুঝতে হবে ঠিক আছে আচ্ছা এবার অনেকেই বলবে এই পাঁচ বাই আঠেরো আঠেরো বাই পাঁচ কোথা থেকে এলো এটা কোথা থেকেই এলো আমি এটা বুঝবো তখন আমি তোমাদের এটাই বোঝাচ্ছি দেখো তার আগে আমি এতক্ষণ যা করলাম তোমরা আশা করি বুঝেছ যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো আর না বুঝে আর একবার দেখে নেবে দেখো কীভাবে এলো মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার আছে আমি হঠাৎ করেই পাঁচ বাই আঠারো কেন গুণ করে দিলাম আমি এটা পুরো বোঝাচ্ছি আজকে দেখো বাহাত মানে কি এক ঘন্টায় এক ঘন্টায় যায় কত কিলোমিটার বাহাত্তর কিমি যায় ঠিক আছে ভালো করে বুঝবে এবার দেখো ছত্রিশশো সেকেন্ডে যাবে কত বাহাত্তর হাজার মিটার যাবে ঠিক আছে তাহলে এক সেকেন্ডে কত যাবে বাহাত্তর হাজার বাই ছত্রিশশো এবার আমি এটাকে কী করতে পারি বাহাত্তরটাকে আলাদা লিখতে পারি ইন্টু হাজার করতে পারি আর তলাই কী দিতে পারি ছত্রিশশো দিতে পারি দিতে পারি তো আর তো একই তো বিষয় এবার এই দুটো শুনো এই দুটো শুনু কেটে দিলাম উপরে দেখো পাঁচ হবে দুই দিক করলে উপরে দেখো আঠেরো হবে তাহলে বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠেরো হলো আকারে লিখতে পারলাম এই আকারে লিখতে পারলাম এবার আমরা এত সব পড়ি না এই লেখা লিখিনি লিখবো না কেন আমাদের পরীক্ষায় নম্বর তুলতে হবে খুব দ্রুত অঙ্ক করে তাই আমরা এত কাহিনি করব না আমরা কি করব পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবো আঠেরো দিয়ে পাঁচ বাই গুণ করে দেবো যেটা যখন বলবে যেটা যেমন ডিরেক্ট করবে ডিরেকশান আসবে সেই ডিরেকশানে আমরা করে দেবো ওকে ঠিক আছে আচ্ছা এইবার এইবার গল্প আসছে খুব ভালো করে গল্পটা শুনে রাখো ভাই আমরা এতক্ষণ কি করছিলাম কিলোমিটার ঘন্টা থেকে মিটার সেকেন্ডে পরিবর্তন করলাম কিংবা মিটার সেকেন্ড থেকে কিলোমিটারে পরিবর্তন করলাম আমি তোমাদের শেখালাম যে দুটোই একমাত্র বেগের হয় বেগ দিয়ে ব্যবহৃত হয় বেশি পরিমাণে সেটা হচ্ছে কিলোমিটার ঘন্টা আর দু নম্বর হচ্ছে মিটার সেকেন্ড কিন্তু কিন্তু এর পরেও কিন্তু বেগ আছে এটাও কিন্তু একটা বেগ মিটার পার মিনিট মানেও বেগ আমি এই অঙ্কগুলো সমাধান করিয়ে দিচ্ছি তোমাদের এখন হ্যাঁ কিছু সাধারণ অঙ্কের সমাধান দেখো প্রথম অঙ্কটা কি বলেছে তিরিশ মিটার ময়সি টো মিটার পার মিনিট ঠিক আছে এটাকে কিসে কনভার্ট করব মিটার পার ঘন্টায় কনভার্ট করব তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি এক মিনিটে এক মিনিটে কতটা যায় তিরিশ মিটার যায় এক মিনিট তাহলে ষাট মিনিটে কতটা যাবে তাহলে ষাট মিনিটে যাবে তিরিশ ইন্টু ষাট মিটার তাহলে ষাট মিনিট মানে কত এক ঘন্টা এক ঘন্টা কতটা যাবে আঠেরোশো মিটার তাহলে আমি বলতে পারি যে আঠেরোশো মিটার পার ঘন্টা আশা করি বোঝাতে পারলাম পুরো এই তিরিশ মিটার পার মিনিটটাকে আঠারোশো মিটার পার মিনিটে কনভার্ট করতে মিটার পার ঘণ্টা কনভার্ট করতে পারলাম অঙ্কতে কিন্তু এই রকম অঙ্ক হুবহু থাকবে হুবুহু সব সময় কিন্তু মিটার সেকেন্ডে কনভার্ট করতে দেবে না কখনো কনভার্ট করতে দেবে মিটার থেকে ঘন্টা কখনো কনভার্ট করতে দেবে কিলোমিটার মিনিটে কখনো কনভার্ট করতে দেবে মিটার সেকেন্ডে ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা আমি কিন্তু করিয়ে দিলাম এবার আমি দ্বিতীয় অঙ্কটা করাবো তোমরা টুকে নেবে প্রত্যেকে টুকে নেবে হুম খাতায় করে টুকে নেবে ওকে আচ্ছা এবার দেখো কুড়ি কিলো কুড়ি কিলোমিটার মিনিট মিট মিনিটে আছে কী আছে কুড়ি কিমি পার মিনিট প্রত্যেক মিনিটে কুড়ি কিলোমিটার করে যায় মানে বিশাল স্পিড কিন্তু তুমি একবার কল্পনা করো এক মিনিটে কুড়ি কুড়ি কিলোমিটার চলে যাচ্ছে তাহলে এটাকে আমি কনভার্ট করব কিসে মিটার সেকেন্ডে কনভার্ট করব তাহলে আমি বলবো এই যে এটা লিখব এরকম লিখবো এক মিনিটে যাবে কত কিলোমিটার কুড়ি কিলোমিটার ঠিক আছে আচ্ছা এক মি এটা হচ্ছে মিটার ভুল বলেছি এটা নয়শি দু নয়শি ট মিনিট এক মিনিটে কতটা যায় কুড়ি কিলোমিটার আচ্ছা এইবার আমি এখানে লিখবো এক মিনিটটা আমরা কি করে দেবো ষাট সেকেন্ড করে দেবো ষাট সেকেন্ড করে দেবো ঠিক আছে আচ্ছা আর এখানে কুড়ি কিলোমিটারকে কত করব কুড়ি হাজার মিটার করে দেব কত করব কুড়ি হাজার মিটার করে দেব তাহলে এক সেকেন্ডে যাবে কুড়ি হাজার বাই ষাট মিটার অর্থাৎ এটা কেটে যাবে দুই দিয়ে কাটো তিন দিয়ে কাটো দুই হবে এই সরি দুই দিয়ে তিন দিয়ে দুই দিয়ে কাটলে তিন হবে আর দুই দিয়ে কাটলে কত এক হাজার হবে তাহলে কী হবে এক হাজার বাই তিন মিটার পার সেকেন্ড কী বললাম দেখো ভালো করে বুঝেছো কি বলো কী ছিল প্রতি মিনিটে কুড়ি কিলোমিটার যায় প্রতি মিনিটে কুড়ি কিলোমিটার যায় তাহলে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার যাবে এক হাজার বাই তিন কিলোমিটার এই তিন মিটার যাবে তাহলে এটা কনভার্ট করলাম কিন্তু ঠিক আছে এইবার দেখো এগুলো কিন্তু পাঁচ বাই আঠারোর গল্পে লাগাবে না গুণ করবে না তোমরা ভেঙে ভেঙে করবে কারণ অঙ্ক ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমি তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি নেক্সট এই অঙ্কটা করো একশো মিটার পার ঘণ্টা আছে এটাকে কিলোমিটার পার মিনিটে কি করে করবো আমরা কিন্তু অঙ্কের অঙ্কে ঢুকে গেছি আমরা কিন্তু অঙ্ক করাতে শুরু করে দিয়েছি আর এই ধরনের অঙ্ক কিন্তু ডিরেক্ট পরীক্ষায় হুবহু থাকতে পারে হুবু এক নম্বরে থাকতেই পারে ঠিক আছে দেখো একশো মিটার পার ঘণ্টা মানে কি একশো মিটার মানে এক ঘন্টায় একশো মিটার যাবে মানে খুবই ধীরে গতিতে হ্যাঁ তাহলে এখানে কী কনভার্ট করব কিলোমিটার পার মিনিটে কনভার্ট করবো ঠিক আছে তাহলে এক ঘন্টায় যায় কত মিটার একশো মিটার যায় একশো মিটার যায় এক ঘন্টা মানে কত মিনিটে কনভার্ট করবো এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিট আর কিলোমিটারে কনভার্ট করব মানে আমি এই এক হাজার মিটারকে আমি কত দিয়ে ভাগ করলাম এই একশো মিটারকে এক হাজার দিয়ে ভাগ করে দিলাম এত কিলোমিটার হয়ে গেল ঠিক আছে তাহলে এক মিনিটে এক নয় সিট মিনিটে যাবে কত দেখো এক মিনিটে গেলে কি হয়ে যাবে ষাট মিনিটে যদি এতটা যায় এক মিটার কম যাবে তাহলে এক হাজার বাই সরি একশো বাই এক হাজার ইন্টু তলায় চলে যাবে ষাট এত ঠিক আছে তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলো তাহলে তো ওয়ান বাই ছশো থাকবে ওয়ান বাই ছশো কী হবে কিলোমিটার তাহলে ওয়ান বাই ছশো কিলোমিটার পার মিনিট নয়শি দিন ট মিনিট এটা গিয়ে বেরিয়ে গেল কনভার্ট করে ফেললাম ঠিক আছে তো এই বিষয়গুলো জানতে হবে কিন্তু এরকম অঙ্ক দেবে কিন্তু পুরো পরীক্ষা এরকম অঙ্ক দেবে না বুঝতে পারলে বারে বারে দেখো কেন কি করলাম এখানে আমি দেখো এক হাজার মিটারকে আমি কিলোমিটারে কেন করলাম এক হাজার দিয়ে ভাগ করে দিলাম একশো মিটারকে আমি কিলোমিটারে কনভার্ট করতে এক হাজার দিয়ে ভাগ করে দিলাম এবার কেন ভাগ করেছি সেটা আমি একটু আগেই বুঝিয়েছি অনেক আগেই বুঝিয়েছি লাস্ট অঙ্ক করে দিচ্ছি আমি তোমাদের হুম বলছি বাহাত্তর মিটার বাহাত্তর মিটার যায় এক ঘন্টায় এটাকে কীসে কনভার্ট করবো কিলোমিটারে কনভার্ট করব এবং সেকেন্ডে কনভার্ট করব তাহলে আমি বলতে পারি এক ঘন্টায় যায় বাহাত্তর মিটার সেকেন্ড মানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এই ছত্রিশশো সেকেন্ডে বাহাত্তর বাই এক হাজার কিলোমিটার যায় এক সেকেন্ডে যাবে বাহাত্তর বাই এক হাজার দেখো ছত্রিশশো সেকেন্ডে এত এতকালে এটা ভাগ হয়ে যাবে তাহলে ছত্রিশশো দিয়ে চলে আসবে এখানে তলায় চলে আসবে তাই তো তাহলে এইটা হবে এখানে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে ছত্রিশ দিয়ে দিলে দুই হবে আর এখানে ছত্রিশ দিয়ে দিলে একশো হবে তাহলে দুই বাই এক দুই তিন চার পাঁচ ছয় এইটা এইটা হচ্ছে আনসার এটাকে আরও কাটা যায় এটাকে এক লাখ তো পঞ্চাশ হাজার করো ওয়ান বাই পঞ্চাশ হাজার কিলোমিটার পার সেকেন্ড আশা করি বুঝাতে পারছি তো এইগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে এবং কাউকে তুমি দিয়ে দেখবে সে কী করবে বলো তো পাঁচ বাই আঠেরো আঠেরো বাই পাঁচ কনসেপ্ট জানবে আর সে ভুলটা করে ফেলবে ঠিক আছে কিন্তু এগুলো ভেঙে ভেঙে করতে হবে কেন আমি তোমাদের দেখো প্রথমে কী শেখালাম প্রথমে আমি শেখালাম এইটা শেখালাম তারপর আমি তোমাদের ভেঙে ভেঙে শেখালাম তারপর আমি তোমাদের পাঁচ বাই আঠারো কনসেপ্ট শেখালাম পাঁচ বাই আঠারো তখনই করবে যখন এই মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে তখনই তুমি কিন্তু করবে তার ফলে বাকি জায়গায় করবে না কারণ ভুল হয়ে যেতে পারে তোমার তোমার মধ্যে ভুল হয়ে যেতে পারে ঠিক আছে আর বাকিটা এইভাবে করবে আমি যেই অঙ্কগুলো করিয়ে দিলাম এতক্ষণ ধরে এইভাবে করবে ঠিক আছে